ভিন্ন স্বাদে ব্রয়লার মুরগি রান্না করব। তো আমি এখানে নিয়েছি 1.5 কেজি ওজনের একটি মুরগি। আমরা তো সাধারণত মুরগি মাংস যেটাই হোক না কেন কষিয়ে রান্না করি, তো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করছি ভিন্ন স্বাদে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, এখানে থাকছে আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, আর হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়েছি আমি 1 টেবিল চামচ করে, যতটুকু দরকার মশলা ততটুকু দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এলাচি দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি 3টা, লবণ দিয়েছি 2 চা চামচ। এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগি মশলা নিয়েছি আমি, তা 1 প্যাকেট পুরা দিব না, হাফ দিব, হাফ দিয়েছি। তারপরে এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মাখবেন ততই রান্নাটা টেস্ট হবে। আর এভাবে মেখে ঝুঁকে যদি আপনি 20-30 মিনিট রেস্টে রেখে দেন, তাহলে মশলাগুলো মাংসের গায়ে গায়ে ভিতরে মিশে যাবে এবং রান্নাটা খুব টেস্ট হবে। তো আমি তো আর এখন রাখবো না, কারণ এখন আমার রান্না করতে হবে, তো সেই সময়ও নেই আমার। তো আমি এই জন্য ভালো করে মেখে নিয়েছি মাংসটা যতটুকু সম্ভব, আমি মাখা হয়ে গেছে আমার। তো এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব, তারপরে একটু চুলা চাপিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিলাম, মাংসটা বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক উঠেছে, আমার চুলায় গ্যাস কম, গ্যাস নাই, কারণ এই সময়টা গ্যাস থাকে না, আমাদের গ্যাসের প্রবলেম, তো আর গ্যাস আস্তে আস্তে দেরি হয়ে যায়, 2টার আগে গ্যাস আসে না ঢাকা শহরে। এখন শীতের মধ্যে গ্যাসের প্রবলেম দেখা দেয়, সব বাড়িতেই গ্যাসের প্রবলেম হচ্ছে। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে আসছে, কারণ ব্রয়লার মুরগি বেশি একটা সময় লাগে না রাঁধতে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছু আলু, নতুন আলু, যেভাবে রান্না করেন মাংস টেস্ট হয়, তবে এভাবে গরুর মাংস যেভাবে আমরা হাতে মেখে ঝুঁকে রান্না করি, তো মুরগির মাংসটা এভাবে হাতে মেখে ঝুঁকে রান্না করলেও খুব টেস্ট হয়। তো আবার ঢাকনা দিয়ে দিলাম, এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছি, আবার এখন আবার নাড়াচাড়া দিচ্ছি, মাংস প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব মাংসের পরিমাণ মতো ঝোল, তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো পানিটা আমি গরম করেই দিয়েছি, পরিমাণ মতো ঝোল দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন ঝোল আমি রাখবো, আর বাকিটা আমি কমিয়ে ফেলবো। তো এই জন্য সে আন্দাজ করে একবারই পানি দিয়ে দিয়েছি, কারণ আমি মাংসটা আলু দিয়ে ঝোল রান্না করছি, তো আমার ঝোলটা একটু থাকবে। তো মাংস প্রায় হয়ে আসছে, তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেখলে ভয় লাগে কি মোটা মোটা, কিন্তু এগুলোর কোনো ঝাল নাই, কিছু নাই, এই জন্য হাতেই ভেঙে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার মাংস প্রায় হয়ে আসছে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং শেয়ার করতে কৃপণতা করবেন না। যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।